এটি আলাদিনের আশ্চর্য প্রদীপের থেকে কিছু কম নয়। তাহলে করে দেখুন, অবশ্যই সাফল্য আসবে। বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি জাদু প্রদীপ, মানে ম্যাজিক্যাল ব্যাপার। এই প্রদীপটা আলাদিনের আশ্চর্য প্রদীপের থেকে কিছু কম নয়। এই প্রদীপ দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে পূরণ করতে পারবেন। এমন কিচ্ছু লাগছে না, আর কোনো সেরকম সময়ও লাগছে না। মাত্র এগারো বার আপনাকে আপনার ইচ্ছের কথা বলতে হবে। সেটা কিভাবে বলতে হবে সেটাই আমি আজকের ভিডিওতে বলবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি কোথাও স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন না। পুরো জিনিসটি বোঝার জন্য এবং পুরোপুরি 100% সফলতার জন্য ভিডিওটি অবশ্যই দেখুন। খুবই ছোট ভিডিও, এমন কিছু সময় লাগছে না। বন্ধুরা, আমাদের কি করতে হবে? আমাদের একটা পিতলের প্রদীপ নিতে হবে। পিতল, কাঁসা, রূপো, এই সবকটাই চলবে। মাটি যদিও বা নিতে পারেন, স্টিল তো একেবারেই নেবেন না। এই ক্রিয়াটি করার জন্য আমাদের লাগছে দেশি ঘি। দেশি ঘিটা খুব প্রয়োজন, মানে দেশি গরুর থেকে যে ঘি তৈরি হচ্ছে সেই ঘিটা। বাজার থেকে কিনলে নানান রকম কিছু মেশায়, আপনারা এমন লোকের থেকে ঘি নেবেন যিনি দেশি ঘিটা তৈরি করেন। ওই ঘিটা হলে আপনার 100% কাজ সফল হবে। দেশি ঘি লাগছে, একটু কর্পূর লাগছে, আর হচ্ছে আপনার দারচিনির গুঁড়ো লাগছে। এই তিনটে জিনিস দিয়েই আপনারা এই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো সুফল পেতে পারেন এই প্রদীপটা দিয়ে। তাহলে কি করতে হবে সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। প্রদীপটা আমি এই যে রেডি করে রেখেছি, পোলতেটা এইভাবে দিতে হবে, মানে সলতে বলে পোলতেও বলে, একটা সোজাসুজি দিতে হবে আর একটা আড়ে আড়ে দিতে হবে। এরকমভাবে দিয়ে আমি এর মধ্যে তেল দিলাম, কারণ কি আমার কাছে দেশি ঘি নেই এই মুহূর্তে, সেই জন্য আমি আপনাদের দেখাবার জন্য তেল দিয়েই দেখাচ্ছি। এবার আমি এই প্রদীপের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো। দেখুন, দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম, এই 1 চামচ মতন হবে। আচ্ছা, আপনারা পরিমাণ মতন দেবেন, এটা কোনো ব্যাপার নয়, যতটুকু খুশি দিলেই হবে, একদম যেন কম না হয়ে যায়। এরপরে আমি দিচ্ছি এখানে কর্পূর। কর্পূরটা গুঁড়ো করা আছে, এই কর্পূরের একটুখানি দানা দিতে হবে। আচ্ছা, এরকম এই যে দিয়ে দিলাম। আচ্ছা, এখন কিন্তু এই প্রদীপ আমরা জ্বালবো না, এটা রেডি করে জাস্ট রেখে দিলাম। এবার কি করতে হবে সেটা বলছি। এটা আমরা প্রদীপটা পুরো তৈরি করে ফেললাম, এবার কিন্তু প্রদীপটা জ্বালবো না। এই প্রদীপটার সামনে আমাদের বসতে হবে। আসন পেতে বসতে পারেন বা চেয়ারে বসতে পারেন। পা মাটিতে রাখবেন না, পাটা তুলে রাখবেন বা পায়ে মোজা পরে থাকবেন, অথবা মেঝেতে কিছু পাতা থাকবে তার উপর পা রাখবেন। আমি যেমন চেয়ারে বসে আছি, আপনারাও এরকম চেয়ারে বসে টেবিলে কাজ করতে পারেন। পাটা প্রোটেক্ট রাখবেন, আর্থ কানেকশন যেন না হয়ে যায়। এরপরে আপনারা কি করবেন, আপনাদের যে মনের ইচ্ছেটি আছে সেই ইচ্ছেটি আপনারা বলুন। কিভাবে বলবেন, আগে আপনারা গভীরভাবে শ্বাস নেবেন আর ছাড়বেন। এটি আপনারা 5 থেকে 10 বার করে নিন। আমি অনেক ভিডিওতে আগে দেখিয়েছি আপনাদের, শ্বাসটা টেনে নিচ্ছেন গভীরভাবে, খুব জোরে চাপ দিয়ে টানবেন না, গভীরভাবে টানছেন। এবার কিছুক্ষণ হোল্ড করে আস্তে করে মুখ দিয়ে ছেড়ে দিচ্ছেন। এরকম 5 থেকে 10 বার করুন, এতে মাইন্ড শান্ত হয়ে আসে আর সব কিছুই স্তিমিত হয়ে আসে, নার্ভগুলোও স্তিমিত হয়ে আসে। এরপর আপনারা এই যে প্রদীপটা সাজানো হয়ে গেছে, এবার আপনারা আপনাদের ইচ্ছের কথাটা 11 বার বলবেন। প্রত্যেকবারই শ্বাসটা নেবেন, মণিপুর চক্রে শ্বাসটাকে ধরে রাখবেন, রেখে আপনার ইচ্ছের কথাটা বলে দেবেন। বলা শেষ হয়ে গেলে তারপরে আপনি শ্বাসটা ছেড়ে দিন। যদি আমার টাকার দরকার হয় তাহলে আমি শ্বাসটা নেব, মণিপুর চক্রে শ্বাসটা পৌঁছে দিলাম, এবার বলবো 5000 টাকা আমার খুব প্রয়োজন, ইউনিভার্স দয়া করে আমাকে 5000 টাকার ব্যবস্থা করে দাও। বলা হয়ে গেল, এবার আমি শ্বাসটাকে ছাড়ছি। এটা আমি উদাহরণ হিসেবে দেখালাম, আপনারা অন্য অন্য কথা বলতে পারেন, যে কোনো কথা, যে কোনো ইচ্ছে এই প্রদীপের দ্বারা পূরণ হবে। আচ্ছা, এটা শ্বাসটা ছেড়ে দিলেন। নেক্সট আবার আপনি শ্বাস নিচ্ছেন,
নিয়ে আবার মণিপুর চক্রের মধ্যে শ্বাসটাকে রেখে দিচ্ছেন, দিয়ে আবার ওই একই কথা বলবেন, যে স্পেলটার জন্য করছেন ওই স্পেলটা ওই একই কথা বলবেন এগারো বার বলা হয়ে যাচ্ছে। তারপরে আপনারা এই ইউনিভার্সকে আগে ধন্যবাদ জানাবেন, এগারোবার যখন বলা হয়ে যাচ্ছে তখন ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন, অনেকবার করে ধন্যবাদ জানাবেন, গ্র্যাটিটিউড দেবেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এই ইচ্ছেটা পূরণ করে দেওয়ার জন্য, এটা বলে দিচ্ছেন। এরপর আপনারা প্রদীপটা জ্বালুন, এরপর প্রদীপটা আমি জ্বেলে দিলাম। এই প্রদীপটা জ্বেলে আপনারা কোথায় রাখবেন? আপনারা দক্ষিণ পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব কোণে প্রদীপটা রেখে আসবেন। দক্ষিণ পূর্ব কোণে যদি আপনাদের জায়গা না হয় তাহলে তার আশেপাশেই রাখবেন, একটু দূরত্ব করে রাখবেন, যদি বাথরুম থাকে বা অন্য কিছু থাকে তাহলে একটু দূরত্ব করে রাখবেন, কিন্তু ওই দিক পানেই রাখার চেষ্টা করবেন। এটা রেখে দেবেন, যতক্ষণে জ্বলবে জ্বলবে। এই প্রদীপগুলোর একটা অসুবিধে কি, এটা খুব খেয়াল করতে হয়, কেননা এই সলতেটা জ্বলতে জ্বলতে পুরো মাঝখানে চলে আসে, যেটা প্রদীপের বুক জ্বলা বলে, প্রদীপের বুক জ্বলা কিন্তু ভালো নয়, সেই জন্য এটা কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, এটা দিয়া দিয়া হবে না, প্রদীপ দিয়েই হবে। আলাদিনের আশ্চর্য প্রদীপ আমি আপনাদের বলছি, ওরকমই কাজ করবে, এটি এত জাদু প্রদীপ। এটা দক্ষিণ পূর্ব দিকে আপনারা রেখে দেবেন, যতক্ষণ জ্বলবে জ্বলবে, যদি নিজে থেকে নিভে যায় তো ভালো, আর যদি ওই বুক জ্বলে যায় তাহলে সলতেটাকে এগিয়ে এগিয়ে দিতে হবে। এটা আপনারা প্রত্যেক দিন করবেন, প্রত্যেক দিন একবেলাও করতে পারেন, সকালের দিকে স্নান করে উঠে করে নিলেন, আর নাইলে দুবেলাও করতে পারেন, যতটাই বেশি করবেন, দুবেলা করলে বেশি ভালো হবে। তাহলে প্রত্যেকবারই আপনারা ওই এগারোবার করে আপনাদের ইচ্ছের কথাটা বলবেন, আর সবসময় ইচ্ছের কথাটা বলার জন্য শ্বাসটাকে টেনে নেবেন, মণিপুরে রাখবেন, তারপরে কথাটা বলবেন, তার মধ্যে শ্বাস ছাড়বেন না, কথাটা বলা হয়ে গেলে তারপরে শ্বাসটা ছাড়বেন, এগারোবার ওই একই কাজ করবেন এবং প্রত্যেক দিন ওই একই রকম কাজ করবেন। এই কাজটা আপনারা 7 দিন করছেন, পরপর 7 দিন করবেন, বাদ দেবেন না, দেখুন ইউনিভার্স আপনাদের কি মেসেজ পাঠায়। 7 দিন ওয়েট করুন, যদি দেখছেন 7 দিনের মধ্যে ইউনিভার্স তেমন কোনো মেসেজ আপনাকে পাঠালো না, আবার ফের আপনি করুন। আশা করছি এই 7 দিনের মধ্যে ইউনিভার্স আপনাদের একটা মেসেজ পাঠিয়ে দেবে, কেননা যখন আপনি এই যে শ্বাস নিচ্ছেন আর শ্বাস ছাড়ছেন, এই যে প্রত্যেকটা শ্বাস আপনি মনে করে নেবেন শিব পার্বতী, প্রত্যেকটা শ্বাসই হচ্ছে শিব পার্বতী, যেটা আপনার শরীরে প্রবেশ করছে, মণিপুর চক্রে থাকছে। মণিপুর চক্র আপনারা তো জানেন আনন্দের চক্র, আধ্যাত্মবাদে বলে আনন্দ। যখন আপনারা যে শ্বাসটা নিচ্ছেন আর ছাড়ছেন, ছাড়াটা কিছু বলার দরকার নেই, যখন নিচ্ছেন তখন ভেবে নেবেন প্রত্যেকটা শ্বাস শিব পার্বতী, তাহলে শিব পার্বতীর শক্তি পুরো আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে মণিপুর চক্রে রাখছি, এবং শিব পার্বতীর সাক্ষাতে, তার ভাইব্রেশনের সাক্ষাতে আমরা আমাদের ইচ্ছের কথাটা বলে দিচ্ছি। একবার বললাম, ফের আবার শ্বাস নিলাম, আবার ভাবলাম এটা শিব পার্বতী যাচ্ছে, তার ফোর্সের মধ্যে আমি আবার স্পেলটার কথা বলে দিলাম। এরকম করে 11 বার বলবেন, প্রত্যেক দিন 11 বার করে বলবেন, আর যদি আপনারা মনে করেন দুবেলা করে করবেন, দুবেলাও করতে পারেন, 3 বেলা করবেন তাও করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই, আবার একবারও করতে পারেন। আর এটা নিয়ম হচ্ছে ওই 7 দিন করে দেখুন ইউনিভার্স কী পাঠায় আপনাকে, যদি না হয় তো ফের আবার করুন, এইটুকুই কাজ, এমন কিছু কঠিন কাজ না। আর প্রত্যেকবারই আপনারা ওই দারচিনি গুঁড়োটা দেবেন আর কর্পূরটি দেবেন, আর দেশি ঘিটা অতি অবশ্যই দরকার, আমার কাছে নেই বলে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, তেল দিয়ে দেখালাম। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে, আপনারা করে দেখুন। আমি প্রথমেই আপনাদের বললাম এটি আলাদিনের আশ্চর্য প্রদীপের থেকে কিছু কম নয়, তাহলে করে দেখুন, অবশ্যই সাফল্য আসবে। বন্ধুরা, আশা করছি আমার ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও করে উঠতে পারেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে। আর আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং, তার মধ্যে কী কী পড়ছে, হলিফায়ার রেইকি, অ্যাঞ্জেল রেইকি, ইমারা রেইকি, মানি রেইকি, ম্যাগনিফাইড হিলিং ইত্যাদি ইত্যাদি পড়ছে, ওগুলো আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে আপনারা দেখে নিন, এবং ভিডিওর ফ্রন্ট সাইডেও আছে।
যদি আপনারা এগুলো শিখতে চান, আপনাদের যদি প্রয়োজন থাকে, অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।